আমার মঞ্জু জি জি থ্যাংক ইউ। আসলে ধন্যবাদ। আমি তো আগের বার শুরু করছিলাম, তারপর বিরতিতে চলে যাওয়ায় আমি আসলে কথা বলতে পারছিলাম না। এই যে কথাটা আমরা অনেক কথা ভাই বলেছেন যে ঠিকই আছে যে আমরা রেলটা খুব খারাপ অবস্থা থেকে গেলাম। দেখেন পোষ্য কোটা 40% ছিল, সেটাকে কাগজে 40% রাখলো, কিন্তু কার্যত এটা হয়ে গেছে 20% নিচে। ওই যে যেমন মনিরুজ্জামান সাহেব খানিকটা উল্লেখ করেছেন যে পোষ্যের সংখ্যা এবং পোষ্য কোয়ালিফাইং চাকরির যে এইজটা এটা কমিয়ে দেওয়া হয়েছে, এখানে পোষ্যকে ডিপ্রাইভ করা হয়েছে। তারপরে নিয়োগে এসে আজ দেখেন অফিস কর্মচারী যারা, এটা সরকারের এবং বিভিন্ন মন্ত্রণালয়গুলো বা বিভিন্ন প্রতিষ্ঠান একটা বড় অর্গান, এই অফিস কর্মচারী রেলওয়ে তার নিজস্ব বিধানে নিয়োগ বিধি ছিল, এটাকে এখন এটাকে সরিয়ে নতুন নিয়োগ বিধিতে এটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরিয়ে দিয়ে কি করা হয়েছে, 1985 সালে যে পে স্কেল এবং সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে বেতন স্কেল যে ধাপগুলো করা হয়েছে তাদেরকে গ্রেডও কমিয়ে দেওয়া হচ্ছে। অথচ আপনি দেখেন আশ্চর্য হবেন যে অন্যান্য মন্ত্রণালয় বা সচিবালয় একজন ইউডিএ থেকে ওনারা 10 বছর চাকরি পূর্তিতে কমিশন পাওয়ার সুযোগ আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা, কিন্তু রেলওয়ের মতো রেলওয়েতে এটা ছিল না। রেলওয়েতে ইউডি থেকে এলডিএ হতে হতো, এলডিএ থেকে ইউডিএতে হতে হতো, ইউডি থেকে প্রধান সহকারী হতে হতো, তারপরে অফিস ওএস হতো, তারপরে যে সহকারী প্রশাসনিক বা অন্যদিকে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু এই যে 3-4টা ধাপে ওনাদের মতো করে দিল, কিন্তু স্কেলটা দিল না। এই যে এখানে একটা অসন্তোষ তৈরি হয়েছে। আপনি দেখেন রানিং স্টাফদের 140 বছরের রানিং স্টাফদের মাইলেজের একটা সেটেল অনাহতভাবে এটাকে তুলে নিয়ে আসলো। ফলে কি হলো, গত 13ই এপ্রিল সম্ভবত একটা অনির্ধারিত এবং একটা ধর্মঘটের মতো হয়ে গেল, অনেকটা রেল বন্ধ হয়ে গেল। তারপরে সরকারের উচ্চপাল থেকে এটাকে হস্তক্ষেপের মাধ্যমে নাকি চালু করা হয়েছে, আমি শুনতে পেয়েছি। কিন্তু হোয়াট, রেল মন্ত্রণালয় এবং রেল প্রশাসন কি করছে? আজকে রেল প্রশাসন যেদিকে রেলকে নিয়ে যাচ্ছে তাদের নির্লিপ্ততা এবং কোনো ক্ষেত্রে বেপরোয়া আচরণ, বেপরোয়া সিদ্ধান্ত, সেটা কি ক্ষেত্রে? আইন মানছে না তারা, বিধি মানছে না তারা, নিয়ম মানছে না তারা। এখন একটা সরকার যখন থাকে, সরকারের অধীনে এই ব্যর্থতাগুলোর দায় কিন্তু আলটিমেটলি সরকারের উপর চলে যায়, এবং আমরা তো উপায় নাই, সেটাকে সরকারকে ওন করতে হবে অথবা এই বিষয়টাকে সরকার অ্যাড্রেস করতে হবে। কারণ আমি মনে করতেছি রেলটা এখন যে পর্যায়ে শ্রমিক কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং রেল সেবা দেওয়ার ক্ষেত্রে যে লিমিটেশন তৈরি হয়েছে, এগুলো যদি খুব দ্রুততার সাথে ওভারকাম করা না যায়, তাহলে কিন্তু রেলটাকে বিশ্বমানে নেওয়া তো দূরে থাক, রেলটাকে সচল রাখাই অনেকটা কঠিন হয়ে যাবে এবং জনমনে রেল সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি হয়ে যাবে। আপনি রেলের প্রত্যেকটা সেক্টরে দেখেন নিয়োগ পদোন্নতির কথা বলেছে, আমি একটু ক্লিয়ার করে বলতে চাই। নিয়োগ পদোন্নতিটা, নিয়োগটা ছিল অ্যাসিস্ট্যান্ট অফিসার, সে লেভেল ছিল আইন অনুযায়ী যে 4র্থ শ্রেণীর নিয়োগকারী হিসাবে তার কাছে ক্ষমতা আছে, কিন্তু এটাকেও নিয়ে গেল রেলের সর্বোচ্চ পর্যায়ে। এটা কি সম্ভব আমাদের মতো একটা দেশে? এবং রেল তো একটা জায়গা দুইটা জায়গা মিলে হবে না, রেলের শত শত স্থাপনা, শত শত অফিস, শত শত ইউনিট, এই যে মিলে এবং বিভিন্ন বিভাগগুলি মিলে, এটা কখনোই সম্ভব না। তেনারাও জানতেন, কিন্তু জানার পরেও তারা এটা কেন করলেন না? এবং তার চেয়ে বড় জিনিস হচ্ছে শ্রমিক কর্মচারীদের স্টেক হোল্ডার, সবচেয়ে বড় স্টেক হোল্ডার, এদের সাথে এটা কোনো পরামর্শ নাই। যেমনটা হাবিবুর রহমান আহমদ ভাই বললেন, তিনি তো সরকারি দলের সমর্থিত সংগঠনে হওয়ার পরও তার মধ্যে হতাশা। আর আমরা যারা সেই সমর্থনের সাথে নাই, আমাদের মধ্যে কি হতাশা দেখেন। আমরা ইতিমধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে 10 দফা দাবি এবং 7 দফা সুপারিশ নিয়ে আজকে লিখেছি, আমরা ছোটখাটো আমাদের এজিটেশন করছি, স্মারকলিপি দিচ্ছি, কিন্তু এটা যদি কার্যকরভাবে শোনা না হয়, এটাকে যদি আমলে না নেওয়া হয়, তাহলে আমাদের কি করা আছে? কারণ আজকে বাংলাদেশে তো এরকম অবস্থা বিরাজ করে না যে শ্রমিকরা আগের দিনের মতো একটা আন্দোলনে গিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেই ওনারা ফুল দিয়ে সেই আন্দোলনকে স্বাগত জানাবে, এমন তো না। সুতরাং এই যে একটা পরিস্থিতি, সার্বিক এই পরিস্থিতির উপরে আমার মনে হয় রেলকে যদি তার জায়গায় নিয়ে আসতে হয়, রেলটাকে যদি বাঁচাতে হয় এবং কর্মচারীদের অধিকার, পুরুষদের অধিকার যদি অন্তত সুরক্ষিত রাখতে হয়, আমি এটাকে আপডেটের পরিবর্তে অন্তত যেটুকু ছিল হ্যাঁ সেটাও যদি করতে হয়, তাহলে এই যে সমস্যাগুলি আছে রেলের প্রয়োজন এখন। আমাদের হাতে সময় কম, আমরা আলোচনা শেষ করব।